আমরা যখন 1 বৎসর যাবৎ একটা শিশুকে গতানুগতিক ধারায় স্পিচ থেরাপি দিয়ে যাচ্ছি, বাচ্চাটার উন্নতি হচ্ছে না, তার মানে হচ্ছে তার ওই যে কথা বলার যে প্রোটিনগুলো সেখানে তার প্রবলেম থেকে যাচ্ছে। একটা শিশু যখন কথা বলবে, সেটা আমাদের ব্রেইনের 3টা সেগমেন্ট, সেই কথা বলাটার যে কথা বলা শুরু করাটা সেটা তৈরি করবে ব্রেইনের 3টা অংশ একত্রিতভাবে কাজ করে। এই 3টা অংশের মধ্যে ওই শিশুগুলো যে কথা বলবে তার প্রোটিনগুলোর এক্সপ্রেশন হয়। যেমন আমাদের ব্রেইনের মধ্যে কর্টেক্স, মেডুলা, বেজাল গ্যাংলিয়ন, এখানে FOXP2 জিনের এক্সপ্রেশন হয়। এই FOXP2 জিনটা হচ্ছে আমাদের ভোকাল কমিউনিকেশনের সাথে জড়িত। এই জিনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, জেনেটিক ত্রুটি হয়ে থাকে, তাও তখন দেখা যায় তার বাহ্যিক যে বৈশিষ্ট্য বা আমরা যেটাকে ফেনোটাইপ বলছি, সেখানে হচ্ছে প্রথমে আসবে যে বাচ্চাটা কথা বলতে পারবে না, কারণ সে তার ভোকাল কমিউনিকেশনের যে এন্টার ব্যাকগ্রাউন্ডে যে প্রোটিনটা সেটার এক্সপ্রেশন হল্টেড হচ্ছে। অর্থাৎ আমাকে প্রথমে দেখতে হবে যে বাচ্চাটার আসলে কোনো জেনেটিক ত্রুটি আছে কিনা, তার সেই কথা বলার যে জিনগুলো, যেমন FOXP2 হতে পারে, আরো অনেক জিন আছে কথা বলার সাথে, ওই জিনগুলোতে কোনো প্রবলেম আছে কিনা সেটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আর আমি যদি সেটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে একজন স্পিচ থেরাপি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তার কথা বলার জিনে সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে, তাহলে উনি তার স্পিচ থেরাপির যেই প্যাটার্নটা সেটা উনি চেঞ্জ করবেন। আর যদি না থেকে থাকে, তখন তিনি তার হয়তো বাচ্চার সাথে একটা কমিউনিকেশন বা একটা অ্যাসেসমেন্ট করে উনি ডিসাইড করবে, যেহেতু তার জেনেটিক ত্রুটি নাই, তাহলে তাকে কোনভাবে উনি থেরাপি দেওয়ার মাধ্যমে তার উন্নতিটা আনতে পারবেন, সেটা সেটা একটা জেনেটিক টেস্টের রিপোর্টের মাধ্যমে ডিসিশন নেওয়া সম্ভব।